আমরা এখন এমন একটা লাইফে বাস করছি যেখানে আমাদের কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে বা প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু পাসওয়ার্ড থাকে। আমাদের পাসওয়ার্ড কতটা সুরক্ষিত আছে সেটা কি আমরা জানি? আজকের এই ভিডিওতে দেখবো আমরা পাঁচটা ভুল যেটা আমরা সবসময় করে থাকি পাসওয়ার্ড নিয়ে, এবং তার ফলে আমাদের অ্যাকাউন্টটা হ্যাকারদের কাছে হ্যাক করা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আজকের এই ভিডিও দেখার পরে আমরা অনেকটা সতর্কিত হয়ে যাব এবং আমাদের অ্যাকাউন্টকে হ্যাকারদের কাছ থেকে অনেকটাই বাঁচাতে সক্ষম হব। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে। যখন আমরা পাসওয়ার্ড সেট করি তখন আমরা এমন একটা কিছু দিয়ে শুরু করি, বা আমাদের নাম বা ডেট অফ বার্থ বা আমাদের কোনো পেট নেম বা আমাদের একটা কোনো প্রিয় খাদ্য, এই সমস্ত নামগুলো দিয়ে আমরা শুরু করি। তার সাথে একটা নাম্বার দিয়ে দিই 123, যদি নাম্বার লাগে সেই ক্ষেত্রে একটা অ্যাট দ্য রেট দিয়ে 123 দিয়ে দিই। এইগুলো কিন্তু খুব ভুল, এইগুলো এত ইজিলি গেসেবল পাসওয়ার্ড, মানে যে কেউ গেস করতে পারে। একটা হ্যাকারের ক্ষেত্রে এই পাসওয়ার্ড গেস করা কিন্তু কোনো কঠিন নয়। কেন? আমরা ফেসবুকে কি করেছি, ফেসবুকে ডেট অফ বার্থ দিয়ে রেখে দিয়েছি, তার সাথে মোবাইল নাম্বারও থাকতে পারে। আমরা যদি ডেট অফ বার্থটা আবার পাসওয়ার্ডে দিই তাহলে কি সেটা হ্যাকারের ক্ষেত্রে খুব একটা কঠিন হবে, মানে সেইটাকে ক্র্যাক করা? নিশ্চয়ই নয়। সুতরাং আমরা এমন কোনো পাসওয়ার্ড দেবো না যেটা কিনা ইজিলি গেস করা যায়, বা আমাদের পার্সোনাল ডিটেলস সম্পর্কিত, যেমন নাম, নামের পরে 123, এই টাইপের কিন্তু জিনিসগুলো আমরা দেবো না। আমাদের সবসময় হ্যাবিট রয়েছে পাসওয়ার্ড আমরা যখন এন্টার করি তখন ফিজিক্যাল কিবোর্ড বা আমাদের ল্যাপটপে যে কিবোর্ড থাকে বা ডেস্কটপে যে কিবোর্ড আছে তার মাধ্যমে এন্টার করি। এটা কিন্তু খুব ভুল। কিছু কিছু ম্যালওয়্যার বা সফটওয়্যার আছে যারা কিন্তু কিবোর্ডের যে পাসওয়ার্ড আমরা এন্টার করছি সেটা ট্র্যাক করতে পারে, এবং তার ফলে আপনি জানতেও পারবেন না, সেই পাসওয়ার্ডগুলো কিন্তু সেভ করে রাখবে এবং আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্টটা কিন্তু কেউ হ্যাক করে নিতে পারে। এর থেকে বাঁচার জন্য আমরা ইউজ করতে পারি ভার্চুয়াল কিবোর্ড। ল্যাপটপের ভিতরে আমরা একটা ভার্চুয়াল কিবোর্ড ইউজ করতে পারি যার মাধ্যমে আমরা পাসওয়ার্ডটা এন্টার করলে সেটা কিন্তু ইজিলি ট্র্যাক করা অতটা সহজ নয়। পরবর্তী ভুল যেটা আমরা করি সেটা আমরা অনেকেই করে থাকি, আমরা সমস্ত অ্যাপ্লিকেশনে আমাদের বোঝার সুবিধার জন্য বা মনে রাখার সুবিধার জন্য একই টাইপের পাসওয়ার্ড দিয়ে রাখি, বা অনেক সময় সেম পাসওয়ার্ড দিয়ে রাখি সমস্ত অ্যাপ্লিকেশনে। এটা যে কত বড় ভুল সেটা আর বলে বোঝার অপেক্ষা রাখে না, কারণ একটা যদি অ্যাপ্লিকেশন হ্যাক করতে পারে কেউ তার সাথে সাথে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো কিন্তু দরজা ওপেন হয়ে যাবে, সমস্ত অ্যাপ্লিকেশন গুলো হ্যাকারদের কাছে হ্যাক করা কতটা সহজ হয়ে যাবে। সুতরাং আমরা চেষ্টা করব প্রত্যেকটা আলাদা আলাদা পাসওয়ার্ড দেবার, পাসওয়ার্ড গুলো যেন ইজিলি গেসেবল না হয়, সহজে কেউ গেস করতে না পারে। এর একটা সহজ পদ্ধতি রয়েছে মনে করা, আমরা এমন একটা পাসওয়ার্ড দিতে পারি যেই পাসওয়ার্ডটা আমাদের খুব ব্যক্তিগত একটা নাম্বার বা ব্যক্তিগত একটা নাম যেটা কিন্তু আমরা ছাড়া আর কেউ জানে না, এবং তার সাথে একটা এমন ক্যারেক্টার দিতে পারি যেটা আপনার খুব ফেভারিট ক্যারেক্টার, সেইটা আমরা মিশিয়ে মিশিয়ে একটা নাম্বারের সাথে মিশিয়ে মিশিয়ে কিন্তু দিতে পারি। তাহলে আমাদের অ্যাকাউন্ট গুলো অনেকটা সেফ এবং সিকিউর হয়ে যায়। তারপর আমরা যে ভুলটা করি, আমরা কিন্তু পাসওয়ার্ড মেলের মাধ্যমে বা চ্যাটের মাধ্যমে কারোর সঙ্গে শেয়ার করে দিই, যে ও আমার বন্ধু, খুব জানা পরিচিত একজন লোক, তার সাথে আমার শেয়ার করতে কি অসুবিধা, আমি শেয়ার করে দিই। এটার সাথে আমরা ভুলে যাই যে আমরা যখন শেয়ার করছি হতে পারে মেসেজটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড নয়, মানে অন্য যে কেউ, ফিজিক্যাল থার্ড পার্টি বা কোনো কর্পোরেট সংস্থা বা যে কেউ কিন্তু ওই মেসেজটা পড়তে পারে। আমরা যদি পাসওয়ার্ড ডাইরেক্টলি ভাবে শেয়ার করে দিই তাহলে কিন্তু সেই পাসওয়ার্ডটাকে তুলে নেওয়া বা এক্সট্রাক্ট করা অনেকটাই সহজ হয়ে যায়। আমরা পাসওয়ার্ড এনকোডার এবং ডিকোডারের সাহায্য নিতে পারি, যেখানে আমরা একটা পার্টিকুলার এনকোডারের মাধ্যমে এনকোড করে, মানে সেটা এমন একটা থাকবে যেটা কিন্তু ফিজিক্যালি রিড করা সম্ভব হবে না, সেইটা আমরা পাঠাতে পারি এবং যাকে পাঠাচ্ছি তাকে বলে দেবো আমরা কোন এনকোডার ইউজ করছি। নিশ্চয়ই সেই চ্যাটেই আমরা বলবো না, তাহলে ব্যাপারটার কোনো মানে থাকছে না। আমরা ফোনে বা অন্য কোনো মেসেজিং অ্যাপের মাধ্যমে তাকে জানিয়ে দিতে পারি যে কোন এনকোডারটা আমরা ইউজ করেছি, সে ওই পাসওয়ার্ডটাকে আবার ডিকোড করে নেবে এবং তারপরে সে ইউজ করতে পারবে। আমরা রেকমেন্ড করবো সবসময় আপনি আপনার পাসওয়ার্ডকে কখনোই শেয়ার করবেন না, সে যত পরিচিতই হোক না কেন, যত আপন লোকই হোক না কেন, পাসওয়ার্ড একটা অতিরিক্ত ব্যক্তিগত বিষয় এবং এটা শেয়ার না করাই ভালো। সর্বশেষ যে ভুলটা আমরা করি সেটা হলো, আমরা যখন একটা অ্যাপ্লিকেশনে লগ ইন করি, যেমন ল্যাপটপের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে, তখন আমরা অটো সেভের অপশনটা এনাবেল করে রাখি, এবং যাতে এটা আমাদের সুবিধার জন্য, যাতে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা লগ ইন করছি তখন যাতে আমাদের আর পাসওয়ার্ড দিতে না হয়। এটা আমরা তো অনেক মানে ভালো অনুভব করছি যে আমাদের আর পাসওয়ার্ড মনে রাখতে হচ্ছে না, পাসওয়ার্ড আমাদের লাগছে না, কিন্তু আপনারা কি ভেবে দেখেছেন এটা করার ফলে কিন্তু ব্রাউজারের যে কুকিজ থাকে তার মধ্যে কিন্তু পাসওয়ার্ডটা সেভ হয়ে যায়, এবং তার ফলে যদি ব্রাউজারের কুকিজটাকে কেউ হ্যাক করতে পারে বা জানতে পারে তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা তার কাছে জানা হয়ে যাচ্ছে। এই ভুলটা আমরা করবো না, আমরা একটু খাটনি করে আমরা প্রতিবার লগ ইন করার সময় কিন্তু প্রতিবার আমরা পাসওয়ার্ড এন্টার করবো। আজকের ভিডিওতে আমরা দেখলাম যে পাঁচটা ভুল আমরা হামেশাই করে থাকি পাসওয়ার্ড সংক্রান্ত। আশা করি এই ভিডিও থেকে আমরা কিছু শিখতে পেরেছি, যদি শিখতে পেরে থাকি তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করুন বন্ধুদের সাথে বা প্রিয়জনের সাথে। যদি আমার কন্টেন্ট ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। কোডিং ফর এভরিওয়ান, সবাই ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।